আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঠিক বাজে হলো 2টার মতো। আমরা এখন লাঞ্চ করব, একটু আগে শাওয়ার টাওয়ার নিয়ে আসলাম। তো তান আর তোষান খেলাধুলা করছে, ওরা এখন খাবে, তো আমিও এখন লাঞ্চটা করে নিব। খিদা লেগেছে, সকালে নাস্তা করেছিলাম একটু আর্লি, এরপর আর তেমন কিছু খাইনি, কারণে খিদা লেগে গেছে। তো আজকে বিকালেও বের হব ইনশাল্লাহ, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিব, ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে বের হব। এই আর কি, অনেকের কোশ্চেন থাকে আসলে ওদেরকে একা রেখে যায় কি না। না, ওদেরকে একা রেখে যাই না, বাসায় মানুষ থাকে। ভাবির একটা বোনের মেয়ে আছে, ও হলো স্কুলে থাকে, ও স্কুল থেকে আসলে তারপরে আমরা বের হই, ও ক্লাস 7-এ পড়ে। তো ও যখন আসে ও বোনের কাছে রেখে, দুই ভাইকে বোনের কাছে রেখে তারপরে আমরা বের হই। তো এই আর কি, এই কারণে সবাই টেনশনে থাকে যে আসলে ওদেরকে একা রেখে যায় কি না। না, ওদেরকে একা রেখে যায় না, আজকেও নিউ মার্কেটে যাব। দুই বাচ্চা চলে এসেছে, দুই বাচ্চাদেরও শাওয়ার টাওয়ার নেওয়া শেষ, তারা খুবই ব্যস্ত খেলাধুলা নিয়ে। তোষান তো আসছেই না, সে হলো মামির পিছন পিছন, নাহলে ভাইয়ার পিছনে পিছনে, আমার কাছে আসছেই না। আমার কাছে আসলে যদি আমি ওকে জোর করে খাইয়ে দেই এই চিন্তায় সে ব্যস্ত, কিন্তু খাওয়াতে হবে। দেশে এসে খাওয়ার রুচিটা একটু কমে গেছে, খাওয়া আমার হাতে তো আসলেও খুব বেশি একটা খায় না, ও হলো বাবার কাছে খায়। তো আমাকে কানে কানে বলে দিল যে ও বাবার জন্য মনে হয় কষ্ট পাচ্ছে, এই কারণে খাচ্ছে না। তো এখন আমরা আমাদের লাঞ্চ করে নিব। ঠিক আছে, লাঞ্চটা করে নিই, পরে ক্যামেরাটা অন করছি, আর ভাবি কী কী রান্না করেছে আজকে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে। বাঁধাকপি ভাজি, ভাবির বাঁধাকপি ভাজিটা খুব মজা হয়, ভাবি একটু অন্যরকম করে করে। এটা একটা ছোট মাছ, টমেটো দিয়ে ভুনা করেছে, ভুনা ভুনা মতো করেছে। এটা হলো চিকেন, ভাবির চিকেনটা খুবই মজা হয়, আমি যখন হোস্টেলে থাকতাম তখন ভাবি মাঝে মধ্যে চিকেন রান্না করে নিয়ে যেত, এটার টেস্টটা একদম আলাদা। আমিও পারি না, অনেক ট্রাই করেছি কিন্তু এরকম হয়ই না। ঘন ডাল আর হলো সাদা ভাত, খুবই মজার খাওয়ার আমাদের বাঙালিদের। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপর একটু রেস্ট নিব। এখন ঠিক বাজে হলো 4:30, তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব, আর হলো বের হবো ভাবি রেডি। আর আমাকে অনেকে বলেছে ভাবির হিজাবের স্টাইলে যেন আমি হিজাব পরতে, আসলে আমি পারি না, সবচেয়ে মেন কথা হলো আমি পারি না, তার চাইতে বড় কথা হলো আমার এভাবে পরে আমি কমফোর্ট ফিল করি। ভাবিও আমাকে অনেকবার বলেছে তুই এভাবে হিজাব পর, এভাবে হিজাব পর। আসলে সবাইকে তো সব কিছু হয় না, সবাইকে দিয়ে সব কিছু হয় না, ভাবি কিন্তু অনেক সুন্দর করে হিজাব পরতে পারে। তো এটা আমাকে অনেকেই বলেছে যে আসলে আপনি যদি পারেন আপু ভাবির হিজাবের স্টাইলটা একটু শেয়ার করবেন। তো দেখা যাক আমি পারি কি না, ভাবি আমাকে হেল্প করে কি না তার হিজাবের স্টাইল শেয়ার করার জন্য। এক একদিন এক এক স্টাইলে হিজাব করে, আজকে আবার এখানে একটা ফুলও লাগাইছে, সুন্দর লাগতেছে, এমনিই সুন্দর, তার উপরে আরও বেশি সুন্দর সুন্দর করে সেজে ব্লগে আমি হয়ে যাচ্ছি এখন ভিলেন, ভাবি হয়ে যাচ্ছে এখন স্টার। এটা কি হয় না, এটা কখনোই হতে পারে না। আচ্ছা, স্টার হইলে হয়েছে, আমারই তো ভাবি, তাই না? কোনো সমস্যা নেই, স্টারই থাকে না। হ্যাঁ, এও স্টার তো স্টারই থাকে। হ্যাঁ, একটু আগে আমার এক ভিউয়ার্স ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে আপু আপনার চাইতে তো আপনার ভাবির বড় ফ্যান হয়ে গেছি আমি এখন। তা আমি চিন্তা করতেছি আল্লাহ এটা তো ভালো না, আসলে আমার চাইতে যদি ভাবি বড় ফ্যান হয়ে যায় ভাবিকে আর ব্লগে আনা যাবে না, সম্ভব না। না, যাই হোক, জাস্ট দুষ্টামি করলাম। আমাদের দুষ্টামিগুলো দেখতে আপনারা সবাই অনেক পছন্দ করেন, ননদ ভাবির এরকম রিলেশন আসলে সবার থাকে না, কিন্তু আমরা যদি আসলে আমাদের মধ্যে যদি স্যাক্রিফাইসের মাইন্ডটা থাকে, যেমন ভাবির জন্য আমি যদি কিছু স্যাক্রিফাইস করি বা ভাবির জন্যই আমার জন্য কিছু স্যাক্রিফাইস করে, তাহলে ভাবি ননদের রিলেশনটা অবশ্যই বোনের মতো হয়। আমি আশা করব সবার রিলেশনটা এরকমই হবে, যাদের ভাবি আছে বা যাদের ভাইরা বিয়ে করবে, সবার রিলেশনটা যদি এরকম মধুর হয় তাহলে আসলে খারাপ লাগে না, ভালোই হয়, তাই না? দিনগুলো ভালো কাটে। হ্যাঁ, দিনগুলো ভালো কাটে। তো আমার ভাবি আলহামদুলিল্লাহ অনেক স্যাক্রিফাইস মাইন্ড ওর, ও অনেক ভালো আল্লাহর রহমতে। শুধু নিজের ভাবি বলে বলছি না, আসলে আমি আগেও বলেছি আমি কখনোই ভাবি মনে করি না, আমি সবসময় আমার বোনের মতোই মনে করি, বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু প্রশংসা করতে হয় না, আসলে অনেক ভালো। ঠিক আছে, তো আমরা বের হই, আজকে আমি আর ক্যামেরাটা অন করব না রাস্তায়, কারণ আমার ভয় লাগে আসলে কোনো সময় আমার মোবাইলটা চিন্তাই হয়ে যায়। একটু করব, আচ্ছা একটু করবো আপনাদের জন্য, দেখা যাক কতটুকু করতে পারি। তো আমরা এখন বের হব, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি।
আমাদের আজকের শপিং শেষ। এই যে ব্যাগ, আজকে শপিংয়ের জন্য ব্যাগ কিনতে হয়েছে, ব্যাগের মধ্যে করে আজকে শপিং আনতে হয়েছে, কারণ টুকিটাকে আজকে অনেক জিনিস কেনা হয়েছে। ভাবিটা সেই আলু চিপস এনজয় করছে, এটা নাকি ভাবির খুব পছন্দ। আমিও একটু খেলাম, খেয়ে ভাবতাম ক্যামেরাটা একটু অন করি, যেহেতু শপিং শেষ, মোটামুটি শপিং শেষ, ঢাকার শপিং আর তেমন কিছুই নেই। এখন খালি কয়েকটা চিপস কিনতে হবে, ওগুলো আসলে বাড়িতে গিয়েও কেনা যাবে। আমাদের ঈশ্বরদীতেও ভালো চিপস পাওয়া যায়। আমি আর প্রেশার নিতে চাচ্ছি না, আর ভালো লাগছে না যে প্রতিদিন প্রতিদিন বের হই, ভালো লাগছে না। কালকে তো লালবাগ কেল্লায় যাবো ইনশাল্লাহ, আর পরশু দিন শুক্রবার দিন একটা দাওয়াত আছে উত্তরাতে, ওখানে যাবো। তো আমি আর চাচ্ছি না যে নিউ মার্কেটে আর দৌড়াদৌড়ি করি। এখনও তোষানা তোষানের বাবার পাঞ্জাবি কেনা বাকি, আমি ঈদের জন্য পাঞ্জাবি এখান থেকে কিনে নিয়ে যাবো। তো দেখা যাক, ওটা কিনতে হয়তো একদিন বের হতে পারি, আদারওয়াইজ বের হওয়া হবে না। তো এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে চা খাবো এক কাপ, পাগিয়ে বলেছি চা না খেলে ভালো লাগবে না। এই আর কি, আজকে ভালোই ঘোরাঘুরি হয়েছে। তো ঠিক আছে, বাসায় যাই, বাসায় গিয়ে তো আপনাদেরকে দেখাবোই। শপিং দেখাতে এক ঘন্টা চলে যাবে আজকে, টুকিটাকে অনেক কিছু কেনা হয়েছে। বাসায় গিয়ে ইনশাল্লাহ সব কিছু দেখাবো আপনাদেরকে, তাই না? ভাবি খালি হাতই নাড়বে, ভাবির মুখ দিয়ে কথা খুব একটা বের হয় না, কথা বলতে পারে না ভাবি, না পারে। ভাবি খেতে খেতে চিপস ফেলে দিয়েছে হিজাবের উপরে। তো ঠিক আছে, বাসায় যাই। ভুল হয়, হ্যাঁ বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষদের ভুল হতেই পারে, ওটা কোনো ব্যাপার না, তাই না? তুমি কি তোমার হিজাব বাজার স্টাইলটা একটু শেয়ার করবা? কেন ভাবি এখন আর শেয়ার করতে চাচ্ছে না? ভাবি ব্লগ করবে, তো ভাবি ভাবির ব্লগে শেয়ার করবে, আমার ব্লগে ভাবি শেয়ার করবে না। অনেক চালাক ভাবি, এই যে বুঝতে পারলাম, আপনারা সবাই যারা বলেন ভাবি অনেক ভালো অনেক ভালো, মোটেও ভালো না কিন্তু ভাবি, অনেক চালাক। তো ঠিক আছে, ক্যামেরাটা এখনকার মতো অফ করছি। তো আমরা শপিং করে বাসায় চলে এসেছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম। চা খেয়ে তারপরে তানের টিচার এসেছিলো, তান টিচারের কাছে পড়তেছিল, তারপরে পড়াশোনা শেষ হলো, এরপরে আমরা ফ্রি হলাম। তো ভাবলাম এখন শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি, আজকে কী কী শপিং করলাম। মোটামুটি ভালোই শপিং করা হয়েছে, নিউ মার্কেটের কাজগুলো মোটামুটি আজকে শেষ করে এসেছি, কারণ ঢাকার পরিস্থিতি ভালো না, সামনে নির্বাচন। যাই হোক, তো তার আগে আমি একটু কিছু কথা বলে নেই। অনেকে আমার ব্লগ দেখে কমেন্ট করতেছে কিছু নিয়ে আসেননি, কিছু নিয়ে আসেননি। আসলে আমি যা নিয়ে এসেছি আমি কিছুই আপনাদেরকে দেখাইনি, আমি যতটুকু আমার সামর্থ্য যতটুকু আছে আমি নিয়ে এসেছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি। কারণ অনেকে বলবে শো অফ করছেন, শো অফ করছেন, আমি খালি আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমি দেশে আসতে সব সময় কিনি। কারণ আমি আগেই বলেছি যে ওখানে একটু এক্সপেন্সিভ কাপড় চোপড়, এ কারণে আমি এখান থেকেই সব কিনে নিয়ে যাওয়ার ট্রাই করি। তো যারা এই টাইপের কমেন্ট করছেন, ঠিক আছে, করতেই পারেন আপনারা, আমার ভিউয়ার্স আপনারা আমার আমাকে আপনাদের ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন, ওটা কোনো ব্যাপার না। আমি হলাম, আমাকে হলো ওই কমেন্টগুলো নিতে হবে আর কি, আমার মতো করে, তো সেটাই আমি ট্রাই করি, আমি সেভাবে আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করি। তো ঠিক আছে, কথা না বাড়াই, তাহলে শপিংগুলো দেখাই। আগে দেখাই হলো আমি বিছানা চাদর কিনেছি দুইটা, একটা হলো বাটিকের, এটা হলো অরেঞ্জ কালার, আর হলো নেভি ব্লু কালারের কম্বিনেশনে বাটিকটা। বাটিকটা খুব ভালো লাগলো আমার কাছে দেখে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বাটিকের চাদর কেনার, কারণ বিছানার চাদর এগুলো, কারণ আমি মালয়েশিয়াতে বাংলাদেশের অনলাইন পেজগুলোতে দেখতাম যে এরকম বাটিকের চাদরগুলো সেল করতেছে, তো তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা চাদর কেনার। তো আজকে যেহেতু কেনাকাটা করতে গিয়েছিলাম, চাদরের দোকানেও গিয়ে পেয়ে গেলাম। তো এইরকম হলো বালিশের কভারগুলো আলাদা, এগুলো আসলে সেলাই করে নিতে হবে, এগুলো সেলাই করা না। তো বিছানা চাদরটা নিয়েছে 800 টাকা, না ভাবি 800 টাকা। তো আর একটা চাদর নিয়েছি, এই চাদরগুলোকে আমি কী বলে জানি না, হোম টেক্সটাইলের, এটা এই চাদরগুলো খুব চলতেছে, এটা আর এটা নেভি ব্লু আর একটা কালার ছিল। তো আমার রেড কালারটা খুব পছন্দ, আগেই বলেছি ব্রাইট কালারগুলো আমার ভালো লাগে, তো এই কারণে রেড কালারটা নিয়েছি। এটা নিয়েছি 1100 টাকা, এটার আবার দুইটা বালিশের কভার আছে এবং কভারগুলো সেলাই করা, বড় বড় কভার। তো তারপরে যেগুলো কিনেছি সেটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে তোষানের, আর তোষানের বাবার জন্য আরেকটা ট্রাউজার কিনেছি। ট্রাউজারগুলো আসলে, ও যেহেতু ঘরে লুঙ্গি পরে না, ট্রাউজারগুলো আসলে যেহেতু তোষানের বাবা ঘরে লুঙ্গি পরে না, ট্রাউজার পরে, কারণ আরেকটা ট্রাউজার দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। ট্রাউজারগুলো 300 করে, এগুলো হলো ভাবি কোন মার্কেটে ট্রাউজারগুলো পাওয়া যায়? নিউ মার্কেটে দোতলায়, নিউ সুপার মার্কেট না, নিউ সুপার মার্কেটে দোতলায় ট্রাউজারগুলো অ্যাভেলেবেল একদম। আর তোষানের জন্য অনেক খুঁজে, কারণ এখন শীতকাল চলে এসেছে, মার্কেটে কোনো হাফাতা গেঞ্জি নেই, টি শার্ট, হাফাতা টি শার্ট বা যাই হোক এই টাইপের কোনো টি শার্টই মার্কেটে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজার পরে আজকে পেয়েছি, যে আসলে বাসায় পরার জন্য একটা টি শার্ট, অনেকগুলোর মধ্যে দুইটা টি শার্ট পছন্দ হয়েছে, এই একটা টি শার্ট,
আর এই একটা টি শার্ট, এই দুইটা টি শার্ট পছন্দ হয়েছে তো এই দুটা নিলাম, এগুলো বাসায় পরবে। আর হলো এখানে দুইটা প্যান্ট নিয়েছি, এগুলো বাসায় পরার জন্য। প্যান্টগুলো সুন্দর ট্রাউজারের কাপড়ের মতোই, কাপড়টা প্যান্টের, দুইটা প্যান্ট, এই দুইটা প্যান্ট নিয়েছি দোষানের জন্য, বাসায় পরতে পারবে এগুলো। তো এই দুইটা প্যান্ট আর এই গেঞ্জি দুইটা মিলে নিয়েছে 550, এটা খুব কমই পেয়েছি। ভালোই গেঞ্জিগুলো সফট আছে, সব সময় পরতে পারবে বাসায়। তো এই টপস, এরকম চারটা টপস নিয়েছি, একটা দোকানে, দোকানটা বন্ধ করে দিচ্ছিল ওরা, এই কারণে একটু কমে সেল করে দিচ্ছিল। তো এই চারটা টপস কিনেছি, এই একটা, এগুলো বাসায় স্কার্টের সাথে পরতে পারবো। এই একটা, এই রেড কালারের একটা, রেড কালার আমার থাকতেই হবে। এই যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক ছোট ছোট বল বল প্রিন্টের একটা, ফুল ব্ল্যাক একটা, একদম ব্ল্যাকের মধ্যে এরকম ছোট ছোট ফুল, এটা একটা। এই চারটা টপস নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি। প্লাজোগুলো নিয়েছি, আমি কিছু ফ্রক কিনেছি, দেখাচ্ছি ফ্রকগুলো আমি, ওই ফ্রকের সাথে পরার জন্য প্লাজোটা নিয়েছি। এই তো, ও একটা হিজাব কিনেছি, হিজাবটা দেখাই, একটা পিচ কালারের হিজাব কিনেছি, হিজাবটা দেখে খুব ভালো লাগলো, কাজ করা দুই সাইডে নিচের দিকে এরকম কাজ করা। এই হিজাবটা কিনেছি, যে ভিডিওতে হিজাবের দোকানটা আপনারা দেখতে পেলেন, ওই দোকান থেকে হিজাবটা কিনেছি। আসলে সবাই আমাকে দোকানের নাম জিজ্ঞেস করে, এত মনে থাকে না, আর দোকানগুলো আমি খুব ভালো একটা চিনি না, ভাবি চিনে, তো এ কারণে দোকানগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারছি না। আর দুইটা ফ্রক নিয়েছি, ফ্রক বলা যেতে পারে এগুলোকে, না ভাবি, ভাবি আমার পাশেই বসে আছে, পাশে বসে বসে ভাবি হাতের কাজ করছে, সেলাই করছে, তাই ভাবিকে জিজ্ঞেস জিজ্ঞেস করে বলছি। এই এই ফ্রকগুলো, এই যে প্লাজোটা কিনেছি, এই ফ্রকগুলোর সাথেই পরার জন্য, ফ্রকগুলো ভালো লাগলো দেখে অনেক। এই যে এরকম, আর বুকের কাছে এরকম টার্সেল দেয়া, আর নিচের দিকটা এরকম কোনাকুনি করে কাটা আর কি, এই টাইপের। তো এটা একটা, আর একটা হলো ব্ল্যাক কালারের, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক অনেক ভালো লাগে, অনেক স্ট্যান্ডার্ড লাগে ফুল ব্ল্যাকগুলো দেখতে। এটা তো টার্সেল লাগানো, এই যে ফুল ব্ল্যাকটা এরকম, হাতাটা খুব ভালো লেগেছে, হাতাটা খুব সুন্দর, হাতার ইয়েটা খুব সুন্দর। এই দুইটা নিয়েছে 900 টাকা। এই তো আজকের মোটামুটি, আজকের মোটামুটি শপিং। আর আমার শাশুড়ির জন্য দুইটা থ্রি পিস কিনেছি, পাকিস্তানি লনগুলো, কারণ আমি আগেই বলেছি আমার শাশুড়ি শাড়ি পরে না, আমার শাশুড়ি হলো হা কাজ করা থ্রি পিসও পরতে চায় না, কারণ ওনার নাকি ভালো লাগে না। আর শাশুড়ি হলো সবসময় সুতির থ্রি পিসগুলো খুব পছন্দ করে, বিশেষ করে লনের থ্রি পিসগুলো। তো মা আমাকে বলে দিয়েছিল, মা আমার জন্য কিনলে এই টাইপের থ্রি পিস কিনবা, কারণ এগুলো পরে আরাম, যেহেতু আমি বাইরে যাওয়ার সময় সবসময় বোরকা পরে যাই, তো ভিতরে যদি এই থ্রি পিসগুলো পরি খুব একটা গরম লাগে না। তো এই কারণে মার জন্য দুইটা লনের থ্রি পিস নিয়েছি। এই একটা, এই কালারটা মার খুব পছন্দ, মা সবসময় এই কালারটা পরে। এই একটা থ্রি পিস, এগুলো অনেক বড়, এগুলো ফুল হাতা হবে, যেহেতু মা সবসময় ফুল হাতা পরে, বাসায়ও মা ফুল হাতা থ্রি পিসই পরে। তো এই একটা, আর হলো এই একটা, এই দুইটা থ্রি পিস কিনেছি মার জন্য। তো হয়ে গেল আজকের শপিং দেখানো, এই শপিং, এগুলোই শপিং করেছি আজকে। আর তেমন মোটামুটি কিছু কেনা বাকি নেই, মোটামুটি সবই কিনে ফেলেছি। এখন তোষানা, তোষানের বাবার পাঞ্জাবি কিনতে হবে, আমি ঈদের জন্য পাঞ্জাবি এখান থেকে কিনে নিয়ে যাব ইনশাল্লাহ, তাই চিন্তা করেছি, কারণ ওইখানে পাঞ্জাবি খুব একটা ভালো পাওয়া যায় না, যা পাওয়া যায় একদম বিয়ের পাঞ্জাবির মতো, ওগুলো তোষানের বাবা পরতে চায় না। আর সুতির পাঞ্জাবিগুলো সবচেয়ে ভালো হয়, এ কারণে ভেবেছি যে সুতির পাঞ্জাবি কিনে নিয়ে যাব। দেখা যাক, এলিফেন্ট রোডে পাঞ্জাবি নাকি খুব ভালো পাওয়া যায়, দেখা যাক যদি যেতে পারি ওখান থেকে কিনবো, না হলে হয়তো বা বাড়িতে গিয়ে ঈশ্বর দিতেও ভালোই পাঞ্জাবি পাওয়া যায়, ওখান থেকে কিনবো এই আর কি। তো ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে শুয়ে পড়ব। তো আমি আসলে সবার কমেন্টের অ্যান্সার দিতে পারছি না, সবাই বুঝতে পারছেন যে আমি খুব ব্যস্ত, আমাকে প্রতিদিন বাইরে যেতে হচ্ছে, তো আমি যেহেতু অ্যান্সার দিতে পারছি না, যার শুধু লাভ সাইন দিয়ে যাচ্ছি, প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না, আমি একটু ফ্রি হয়ে আবার ইনশাল্লাহ আগের মতো সবার কমেন্টের অ্যান্সার দিব। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে, আমার পুরো পরিবার পুরো পরিবারের পক্ষ থেকে। ভাবিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়েছে, কারণ আপনারা প্রতিটা কমেন্টে ভাবিকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, ভাবি কমেন্টগুলো পড়ে পড়ে আমাকে বলে যে ধন্যবাদ বলে দিস, বা ভাবিও আপনাদেরকে ধন্যবাদ বলে দিয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন,
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, যে যেখানে আছেন না কেন, যেভাবেই থাকুন না কেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমার নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার আপনাদের সবার সাথে কথা হবে। আমার এখনকার ব্লগগুলোতে খালি শপিংই দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।